লং দিয়ে শত শত শব্দ বানিয়ে পড়ার কৌশল, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি এবং পুরো কৌশলটি কেবল একবার দেখাতে বুঝতে পারবেন। আজকে ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাকারে এবং ভিডিও লেকচারালকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। তো বন্ধুগণ, এখন আসুন, লং অর্থাৎ ব্যাপী জুড়ে টাইমিং ওয়ার্ড প্লাস লং অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়। তো কীভাবে পড়বেন, যেমন মিনিট, ঘন্টা, দিন, রাত, সপ্তাহ, মাস, বছর প্লাস লং অর্থাৎ যে কোনো টাইমিং ওয়ার্ডের সাথে ব্যাপী জুড়ে যুক্ত করে যুক্ত শব্দ গঠিত হয়। ব্যাপী জুড়ে সাথে ব্যাপী জুড়ে যুক্ত শব্দ গঠিত হয় তাদের সাথে লং যুক্ত করে পড়তে হবে। তো বন্ধুগণ আবার একটু দেখে নিই, যেমন মিনিট, ঘন্টা, রাত, দিন, বছর প্লাস লং অর্থাৎ যে সকল টাইমিং ওয়ার্ডের সাথে ব্যাপী জুড়ে যুক্ত হয়ে শব্দ গঠিত হয় তাদের সাথে লং যুক্ত করতে হবে। যেমন এখানে লক্ষ্য করুন, আওয়ার লং, ঘন্টা ব্যাপী, ডে লং, দিন ব্যাপী, উইক লং, সপ্তাহ ব্যাপী, মান্থ লং, মাস ব্যাপী, লাইফ লং, জীবন ব্যাপী, এ ডে লং, দিন একদিন ব্যাপী, যদি বলে টু ডেজ লং, দুদিন ব্যাপী, থ্রি ডেজ লং, তিন দিন ব্যাপী, দশ দিন ব্যাপী, যদি বলা হয় টেন ডেজ লং, যদি পনেরো দিন ব্যাপী হয় ফিফটিন ডেজ লং, এইভাবে হবে। এখন আসুন বন্ধুগণ, যে টু মান্থস লং, দুই মাস ব্যাপী, তিন মাস ব্যাপী, দশ মাস ব্যাপী, এইভাবে হবে। অল দ্য ডে লং, অল দ্য ডে, সারাদিন ব্যাপী, সারাদিন ব্যাপী, যদি বলা হয় সারা মাস ব্যাপী, অল দ্য ডে, অল দ্য মান্থ লং, সারা সপ্তাহ ব্যাপী, অল দ্য উইক লং, অল দ্য উইক লং, সারা বছর ব্যাপী, অল দ্য ইয়ার লং, অল দ্য ইয়ার লং, এইভাবে হবে। জাস্ট বন্ধুগণ একটু খেয়াল করে পড়তে হবে, তাহলে দ্রুত আয়ত্তে আসবে। এখন আসুন এ ডে লং প্রোগ্রাম, এ ডে লং প্রোগ্রাম, একদিন ব্যাপী কার্যক্রম, টু ডেজ লং প্রোগ্রাম, দুদিন ব্যাপী কার্যক্রম, অল দ্য ডে লং প্রোগ্রাম, সারাদিন ব্যাপী কার্যক্রম। এখন আসুন অল দ্য ডে সারাদিন, আর অল দ্য ডে রাউন্ড বা লং সারাদিন ধরে, অল দ্য উইক রাউন্ড সারা সপ্তাহ ধরে, অল দ্য মান্থ লং, অল দ্য মান্থ লং সারা মাস ধরে, অল দ্য ইয়ার লং সারা বছর ধরে, অল দ্য ইয়ার রাউন্ড সারা বছর ধরে। তো বন্ধুগণ এইভাবে অল দ্য ইয়ার ডেজ লং সিজন ইয়ার এইভাবে পড়া যায়। এইভাবে লংয়ের আগে যে কোনো টাইমিং ওয়ার্ড বসে পড়া যাবে ইনশাল্লাহ। তো বন্ধুগণ একটু খেয়াল করে পড়লে আমরা রপ্ত করতে পারবো ইনশাল্লাহ, এবং ইংরেজিতে নিজেরা পড়তে পারো, অপরকে পড়াতে পারবো। তো বন্ধুগণ পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন ইনশাল্লাহ, প্রতিটা ভিডিওতে নতুন নতুন তথ্য পাবেন ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।